বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্ষুদ্র অতিথি যার নাম তৌহিদ আফ্রিদি। আফ্রিদি, কথা অনেক বলতে গেলে, শো অনেক করতে গেলে হোস্টের অনেক ঝামেলা হয়, সবসময় পারফেক্ট থাকা যায় না, এটা তুমি বুঝো আমিও বুঝি, কিন্তু মানুষ কিন্তু ক্ষমা করে না। তো মানুষের জন্য আমাদের একটা আবেদন রাখা উচিত, সেই আবেদনটা কি হওয়া উচিত? একজন হোস্ট হচ্ছে, আমি মনে করি, পুরো টেলিভিশনকে প্রেজেন্ট করে, একজন নিউজ প্রেজেন্টার পুরো টেলিভিশনকে প্রেজেন্ট করে। তারা যখন ইন্টারভিউ নেয়, তাদের লাইফের প্রচুর অনেক কিছু স্যাক্রিফাইস করে আসে তারা ইন্টারভিউ নেয়। আজকে আমি জয় ভাইয়ের কথাই বলি, জয় ভাইয়ের ইন্টারভিউ নিচ্ছে, কাদেরকে বিনোদন দিচ্ছে? আপনাদেরকে মেসেজ দিচ্ছে, বিনোদন দিচ্ছে। এবং আমি পার্সোনালি যতটুকু জানি, এই জয় ভাইয়া যে তার লাইফে কত কিছু স্যাক্রিফাইস করছে এই দর্শকদের জন্য, এই ভালোবাসার মানুষদের জন্য, যারা আসলে এখন যারা দেখছেন, আসলে একটা হোস্ট, একজন অ্যাক্টরের পিছনে যে কতটা কষ্ট থাকে, এটা আসলে জয় ভাই কখনো ক্যামেরার সামনে দেখায় নাই, এবং সেইটা একদিন না একদিন ক্যামেরার সামনে বের হয়ে আসবে। তো আমি একটাই কথা বলি, তার লাইফও খুব রিস্কে থাকে, যেসব কোয়েশ্চেন সে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, অনুষ্ঠানের জন্য, চ্যানেলের জন্য এবং দর্শকদের জন্য, দর্শকের কথাটাই কিন্তু সে রাজনীতিবিদকে তুলে দিচ্ছেন, যেটা সাহস আজকে অনেক মানুষের নাই, বা কোনো প্রশাসনের নাই, বা কোনো মানুষের নাই, যেটা প্রশ্ন করে সেই প্রশ্নগুলো যে আসলে, সেই জন্য আসলে আপনাকে রেসপেক্ট, যে আসলে মানুষের কথা, যে মানুষ পর্যন্ত বা সেই কর্মকর্তার কাছে যে পৌঁছানোর জন্য, এটার জন্য আসলে আপনাকে থ্যাংক ইউ ডিজার্ভ করেন। রূপচর্চার জন্য আমি আমার বড় ভাইকে ফলো করি, রাতের বেলা শশা মশা দেই, এগুলো দেই, দিয়ে নিজের রূপচর্চাটাকে ঠিক রাখি। বিয়ে করার ক্ষেত্রে কোন কোন মেয়ের অগ্রাধিকার তোমার কাছে বেশি? না, আমার একটাই কথা, যে আমার ফ্যামিলিকে যে ভালো রাখবে আমি তার সাথে ভালো, আমার মা বাবাকে দেখে রাখবে আমি তার সাথে ভালো, দ্যাটস ইট, আমার কোনো চাওয়া পাওয়া নেই। একটা মোটা কালো এমন কেউ যদি বলে আমি তোমার মাকে ভালোভাবে দেখে রাখবো, বাবাকে শ্রদ্ধা করবো, তুমি তাকে বিয়ে করবা? আমার মা বাবা যদি পছন্দ করে সে যেই হোক, আমি বিয়ে করবো চোখ বন্ধ করে, কারণ আমি ছোটবেলা থেকে তাহলে তুমি কাউকে কমিট করলে সেখানে সেই মেয়ে নিশ্চিত না যে সেই বিয়েটা হবে, যদি তোমার বাবা বা মা কমিট করে সেই মেয়েকে তাহলে হবে। হ্যাঁ, আসলে এটা তার মানে আজকের পর থেকে তোমার সাথে প্রেম করার ব্যাপারে মেয়েরা এতটুকু সতর্কতা থাকবে? অবশ্যই এটা থাকা উচিত, কারণ আমি দিন শেষে আমার বাবা মা, আমার বাবা মা আমার জন্য এতটুকু করছে, আজকে এই পর্যন্ত আসছি, আমার বাবার একটা এত বড় পরিচয়, আমি সেই পরিচয় নিয়ে চলতে চাই, এবং তারা যেই কষ্ট করছে সেই কষ্টের আসলে ধাপ করে যেটা বিয়ে করবে, বাবা মা যেটা বলবে ওইটি, আমার কোনো সিনে, কেন বাবা মা যেটা করে সেটা সন্তানের মঙ্গল এবং ভালোর জন্য করে। ওকে, তুমি একটি টেলিভিশন চ্যানেল তোমার বাবার আমরা জানি, সেই টেলিভিশন চ্যানেলকে নিয়ে তুমি ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখো, যে টেলিভিশনটাকে কোথায় নিয়ে যাবে? আসলে প্রত্যেকটা টেলিভিশনে কিন্তু টেলিভিশনের মালিক হয় জনগণ, আর টেলিভিশনের একটাই স্লোগান থাকে, সেটা হচ্ছে জনগণের পাশে থাকা, জনগণের মেসেজটাকে পৌঁছানো, এই যে আপনাদের মাধ্যমে, যারা ভালো ভালো হোস্ট আছেন, যারা অ্যাঙ্কার আছেন, তাদের মাধ্যমে জনগণ পর্যন্ত কানেক্টিভিটিটা রাখা। সো ওইটাই প্রত্যেকটা টেলিভিশনের চেষ্টা, এবং আমার চেষ্টা এটাই থাকবে, যে মাই টিভি এবং চ্যানেল আই এরকম মানুষের পাশে সবসময় পাশে থাকতে পারে। এই করোনা সিচুয়েশন আপনারা দেখছেন, টেলিভিশন চ্যানেল, পুলিশ, আর্মি, মিডিয়া এবং ডাক্তাররাই কিন্তু কাজ করে গেছে, তো এর জন্য অবশ্যই জনগণের পাশে অলওয়েজ প্রত্যেকটা টেলিভিশন থাকবে। রিসেন্টলি তিনজন নায়িকার ডিভোর্স হয়েছে, শাবনূর, শবনম ফারিয়া এবং মুনমুন, কাকে বিয়ে করতে চাও? তিনজনের মধ্যে একজন কেউ, তাদের অযোগ্যতা কি? অযোগ্যতা না, সবার অনেক যোগ্যতা আছে, ব্যাপারটা হচ্ছে যে আমার চেয়ে সবাই বয়সে বড়, আর বয়সে বড় মেয়ে বিয়ে মনে হয় না এলাও হবে। তো বয়সে যারা তোমার চেয়ে বড় কিন্তু তোমাকে কিছুটা পছন্দ করে, তাদের জন্য এটা সতর্কবার্তা যে তোমার পিছনে ঘুরে লাভ নেই? আমার পিছনে এত কেউ ঘুরে না তোমার মতো, যেহেতু তোমাকে সবাই চেনে, তোমার পিছনে অনেক ছোট ছোট, বড় বড় সবাই ঘুরে, এত সৌভাগ্য আসলে আমার হতে পারে। ওকে, তোমার সৌভাগ্য হয়েছে দিঘির সাথে একটা ভালো সম্পর্ক, বন্ধুত্ব করার, তো দিঘিকে নিয়ে তোমার পরিকল্পনা কি? না, দিঘি জাস্ট মাই ফ্রেন্ড, আমি নর্মালি ওর সাথে আমার শোতে আসছিল, এবং আমাদের একটা ফ্রেন্ডশিপ হয়, আর দ্যাটস ইট। একটা শোতে আসার পর কিভাবে ফ্রেন্ডশিপ হয়? তোমার সাথে যেভাবে অন্য আর্টিস্টদের হয়েছে। আমি তো একটা লাভার বয়, তুমি কি তাই? সরি, অনেক ফানি বলছো, তো লাভার বয় না, আমি লাভার বয় না, আমি হচ্ছে ভাই বয়, সবার ভাই হতে চাই। এই শোর হোস্ট যদি তুমি হতে রেগুলার, এই শোটাকে তুমি আসলে কিভাবে প্রেজেন্ট করতে? সব জায়গায় তোমার লোগো মেরে দিতে। আবার কবে আসবা? আবার যেদিন তুমি ডাকবা। ডাকলে পাবো ইনশাল্লাহ। কথা দিলা? কথা দিলাম। আমি কিন্তু এরপরে না ডাকলে, না পাইলে আমি দর্শককে ফোনে শুনাই দিব যে আফ্রিদি আসছে। প্লিজ, আর দেখতে চায় না। সালমান মুক্তাদির কি তোমার গুরু নাকি তোমার শিষ্য? না না, আমি তাকে গুরু মনে করি না, শিষ্য মনে করি না। বন্ধু মনে করো? না, সে আমার একজন ভাই, খুবই ক্লোজ মনে করি। তুমি কি তার সমকক্ষ? না। সে তোমার চেয়ে বড়? জি। অবস্থানে?
সব জায়গাতে।